সুধী মণ্ডলী, এখন আমি 5 টাকায় বাফা মাসিক বাজারের শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রিয় সুধী, আজকের এই মহেন্দ্রক্ষণে প্রথমে আমি সশব্দ চিত্রে স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি ছিলেন ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায় মানবতার প্রতি এক অনুকরণীয় মমত্ববোধের মূর্ত প্রতীক। আমাদের জাতীয় অগ্রগতির প্রতিটি মাইল ফলক যিনি গেঁথে দিয়ে গেছেন তার কাজে, চিন্তায় ও চেতনায়। জাতির পিতা সোনার বাংলা করার স্বপ্ন বাস্তবায়ন করতে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রূপকল্প 2041-এর অংশ হিসেবে বাংলার জনগণের অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় জাতির পিতার উন্নয়নমুখী চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত বিভিন্ন বরিষ্ঠ বহুমুখী উদ্যোগের জোয়ারে অনুপ্রাণিত হয়ে বাফা কর্তৃক বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। আমি বাফা সভানেত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পূর্বে বাফায় 3টি প্রকল্প ছিল, কিন্তু গত 2.5 বছরে আপনাদের সাথে নিয়ে ছোট বড় আরও 33টি নতুন প্রকল্প চালু করেছি। বর্তমানে 34টি প্রকল্প চলমান রয়েছে এবং আরও 4টি নতুন প্রকল্প পরিকল্পনাধীন রয়েছে। সুধী মণ্ডলী, আমি শুকরিয়া জানাতে চাই মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন এমন একটি আয়োজনে উপস্থিত থাকার, যেমন আয়োজন ইতিপূর্বে বিমান বাহিনী নয় 3 বাহিনীতেই কখনো করা হয়নি। বর্তমানের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে ও আপনাদের আর্থিক অবস্থা অনুধাবন করে আজ আমরা বাফা কর্তৃক 5 টাকায় বাফা মাসিক বাজারের আওতায় বিমান বাহিনীর সকল ঘাঁটি ইউনিটে কর্মরত অস্থায়ী চুক্তিভিত্তিক চতুর্থ শ্রেণী কর্মচারী, 497 কনজারভেন্সি অ্যান্টি ম্যালেরিয়া কর্মী, বিমান বাহিনীর সকল মেসরুমে কর্মরত অস্থায়ী কর্মচারী, বাফার গোল্ডেন ঈগল নার্সারি ও গোল্ডেন ঈগল কিডস লার্নিং ডে কেয়ারে কর্মরত অস্থায়ী কর্মচারী, যারা সরকারিভাবে অথবা অন্য কোনো উৎস হতে রেশন প্রাপ্ত নন, যাদের বেতন অনূর্ধ্ব 10,500 টাকা এবং যাদের চাকুরির বয়স কমপক্ষে 3 মাস, তাদের মাঝে নামমাত্র মূল্যে মাসিক ভিত্তিতে প্রত্যেক অস্থায়ী কর্মচারীকে 5 টাকার বিনিময়ে 10 কেজি চাল, 2 কেজি আটা, 1 লিটার ভোজ্য তেল ও 1 কেজি চিনি প্রদান করতে যাচ্ছি। ভবিষ্যতে এর আইটেম ও পরিমাণ আরও বাড়বে বলে আমি আশাবাদী। তবে মনে রাখতে হবে, 5 টাকায় বাফায় মাসিক বাজারে প্রকল্পটি কেন্দ্রীয় বাফার একটি সহানুভূতির প্রকল্প। এটা ব্যক্তিগত মাসিক অধিকারের বিষয় নয়, বরং বাফার কেন্দ্রীয় পরিষদ কর্তৃক খাদ্য সহায়তা অনুদান মাত্র। এভাবেই বাফার বহুমুখী কার্যক্রমের সুফল বিমান বাহিনী প্রতিটি সদস্যের আঙিনায় পৌঁছে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। উপস্থিত সুধী, আপনারা জানেন বাফা কর্তৃক বিমান বাহিনী কর্মরত চতুর্থ শ্রেণী কর্মচারী ও তাদের পরিবারবর্গের জন্য নব আলোর সুবিধাসহ বাফা মেডিকেল সার্ভিস স্থাপন করা হয়েছে। এছাড়াও বিমান বাহিনীর সকল সদস্যগণ যাতে স্বল্প মূল্যে ঔষধ ক্রয় করতে পারে সে লক্ষ্যে বিমান বাহিনী ঘাঁটি বাসারে বাফা ফার্মেসি স্থাপন করা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত চতুর্থ শ্রেণী কর্মচারীদের বিশেষ শিশুদের চিকিৎসা নিমিত্তে নব আলো 2 স্কিমের আওতায় প্রতি মাসে সর্বোচ্চ 5,000 টাকার ওষুধ প্রদান করা হচ্ছে। বর্তমানে বিমান বাহিনীতে কর্মরত চতুর্থ শ্রেণী কর্মচারী ও তাদের পরিবারবর্গের জন্য এলপি ওষুধের পরিমাণ বাড়ানো হয়েছে। এছাড়াও আপনাদের সন্তানদের জন্য ব্লু হরাইজন প্রকল্পের আওতায় সকল বিএফ শাহিন কলেজে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে এবং কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। সুধী মণ্ডলী, প্রতি বছরের ন্যায় এবছর আমরা বাফা কর্তৃক সকল ঘাঁটি ইউনিটে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারী ও ঘাঁটি ইউনিটে সংলগ্ন এলাকায় দরিদ্র ও শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিমান বাহিনীর সকল ঘাঁটি ইউনিটে সিভিলিয়ান ব্যারাকের জন্য ইতিমধ্যে পানির ফিল্টার প্রদান করা হয়েছে। এছাড়াও চতুর্থ শ্রেণী কর্মচারীদের জন্য বিমান বাহিনীর সকল ঘাঁটিতে বাফা শেল্টার ব্যারাক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আমি প্রতি মাসেই আপনাদের দান অনুদানের আবেদনগুলো গুরুত্ব অনুধাবন করে অনুমোদনের ব্যাপ্তি বাড়িয়েছি। বাফা আপনাদের কল্যাণে পাশে থাকবে সব সময়, এই প্রত্যয় ব্যক্ত করছি। সুধীবৃন্দ,
কনকনি শীতের সকালে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বিএফ ওয়েলফেয়ার ট্রাস্টের সিইও ও সংশ্লিষ্ট সদস্যদের, যারা আফিস এর সহায়তায় অক্লান্ত পরিশ্রম করে গ্রোসারি আইটেমগুলো কেনা ও প্যাকিং করার মাধ্যমে এই যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়নে অভূতপূর্ব ভূমিকা রেখেছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি সকল ঘাঁটি ও ইউনিটের এয়ার অধিনায়কদের, বাফার সকল আঞ্চলিক উপআঞ্চলিক শাখার সভানেত্রী, লিয়াজো কর্মকর্তা ও অন্যান্য সদস্যদের, যারা ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে এই মহৎ উদ্যোগে সামিল হয়েছেন। আমি আশা করব আমাদের চতুর্থ শ্রেণী কর্মচারীবৃন্দ যার যার অবস্থানে থেকে প্রত্যেক ঘাঁটি বা ইউনিট তথা বিমান বাহিনীর উন্নয়নে আরও নিষ্ঠার সাথে কাজ করবেন, আরও উদ্যমী হবেন এবং আপনাদের পরিবারবর্গকে বাফার কার্যক্রমে আরও সম্পৃক্ত করবেন, যাতে আমরা বাফাকে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে পারি। সকলেই সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। জয় বাংলা। সুধীমণ্ডলী, এখন আমি 5 টাকায় বাফা মাসিক বাজারের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।